নির্বাচন সুনিশ্চিত করার দাবি এবং প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা এই মর্মে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাবেন তারা ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা এ নিয়ে এদিন তারা একটি প্রতিবাদ মিছিল করেন শনিবার চেতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোটের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে বিক্ষোভ দেখান তারা এ বিষয়ে ভোটকর্মীরা ভোটকর্মী ঐক্য মঞ্চ নামে একটি মঞ্চ গড়ে আন্দোলনে নামেন তাদের দাবি প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ভোটকর্মীদের নিরাপত্তা ঠিকঠাক ছিল না তবে আগামীতে যে পাঁচ দফা বাকি রয়েছে সেখানে সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা এই মর্মে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন ভোটকর্মীরা কৃষ্ণনগরে রায় যিনি নোডাল অফিসার তিনি এখন নিখোঁজ ফলে ভোট কর্মীরা আজকের সাংঘাতিকভাবে আক্রান্ত সেই জন্য আজকের আমরা মানে এই বিক্ষোভটা দেখাচ্ছি এবং আমরা বোধ করছি দেখাও করব এবং প্রচণ্ডভাবে নিরাপত্তার অভাব বোধ করছি আমরা চাইছি যে আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা হোক এবং সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক ব্যুরো রিপোর্ট न्यूज़ नोमैंसलैंड कोलकाता